অপু বিশ্বাস আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমি কিভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি তা সে দেখে নেবে। আমাকে সে কিছু বলারই সুযোগ দেয়নি। একজন শিল্পীর এমন আচরণ হওয়া উচিত নয়। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে এভাবেই অভিযোগ করেছেন বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী শবনম বুবলি। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ এনে বুবলি নিউজ নেক্সট bd.com কে বলেন, আজ সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। স্বভাব সুলভ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওপার থেকে গালিগালাজের বন্যা শুরু হয়ে যায়। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, পরে অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে কিছু কথা বলা হয়। কথার প্যাটার্ন ও ভয়েসেই বুঝেছি তিনি অপু বিশ্বাস। এরপর শুরু হয় শাসানো গালিগালাজ ও কথাবার্তা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সালামের উত্তর না দিয়ে অপু বিশ্বাস আমাকে প্রথমেই হুমকি দিয়ে বলে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করব তা সে দেখে নেবে। বুবলি আরো বলেন, তিনি যে ভাষায় কথা বলেছে তা একজন শিল্পীর আচরণ হওয়া উচিত নয়। একজন শিল্পী হয়ে আরেকজন সহশিল্পীর কাছে এমন আচরণ সত্যিই খুবই কষ্টের। শাকিব খানের সঙ্গে কাজ করার পর থেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে নিয়ে মন্তব্য করে আসছেন। তিনি চাচ্ছেন না আমি শাকিব খানের সঙ্গে কাজ করি। এর আগেও তিনি এমন ব্যবহার করেছেন। গতকাল একটি ছবি ফেসবুকে প্রকাশের পরে তিনি ক্ষিপ্ত হয়েছেন। তিনি আমার সাথে কেনই বা এমন করছেন? শাকিব খান কার সাথে কাজ করবে না করবে সেটা পরিচালক প্রযোজক ঠিক করবেন, উনি বলার কে? আর শাকিব তো অন্য নায়িকাদের সাথেও কাজ করছে, তাহলে কেন আমাকে সে এমন হুমকি দিবে? বলেন বুবলি, পদক্ষেপ কি নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ নিয়ে জিডি করতে পারতাম কিন্তু করিনি, কারণ এসব করলে দর্শকদের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে। বিষয়টি আমি শাকিব খানকে জানিয়েছি, তিনি বলেছেন এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন আমাদের ফেসবুক পেজে facebook.com/medianews24.official। এছাড়াও আপনি আমাদের টুইটারে আসতে পারেন twitter.com/medianews24bd। এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, এখানেও আপনি ইচ্ছে করলেই জয়েন করতে পারেন বাংলাদেশ মিডিয়া নিউজ 24 নামে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।